রয়্যাল সোসাইটি পরিচালিত মহিষ মর্দিনী মাতা পুজো উদ্বোধন করলেন বিধায়ক পুণ্ডরীকা ঘোষাহা। চৈতন্যভূমি নবদ্বীপ ধামের উৎসব উপলক্ষে আজ নবদ্বীপের প্রাণ কেন্দ্র পোড়ামাতলা রয়্যাল সোসাইটি পরিচালিত শ্রী শ্রী মহিষ মর্দিনী মাতা পুজোর শুভ উদ্বোধন করলেন নবদ্বীপের বিধায়ক মাননীয় শ্রী পুণ্ডরীকা ঘোষাহা মহাশয়। উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার পৌর প্রশাসক মাননীয় বিমান কৃষ্ণ সাহা, উপপতি পৌরপতি সচিন্দ্র বসাক ছাড়াও নবদ্বীপের কেন্দ্রীয় রাজ কমিটির সম্পাদক মাননীয় দিলীপ চট্টোপাধ্যায় মহাশয়, এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কোঅর্ডিনেটরগণ। নবদ্বীপের এই রাস উৎসবে পোড়ামাতলায় চার দিন ব্যাপী মহিষ মর্দিনী মাতার পুজো চলবে। এবছর করোনাবিধির কারণে রাস উৎসবে কোনো রকম প্রচলিত নিয়ম নেই। নবমীর শোভাযাত্রা ও বিসর্জনের শোভাযাত্রারও অনুমতি দিচ্ছে না প্রশাসন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।